ভাগীরথীতে টিউবে ভেসে এলেন বিদেশি নাগরিক, উদ্ধার করে পাঠানো হলো হাসপাতালে। শরীরে আঘাতের চিহ্ন, ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। ভাগীরথীতে টিউবে করে ভেসে আসে এক বিদেশি বৃদ্ধ, নিশ্চয়ই অবাক হলেন। শুনতে অবাক লাগলেও এটি একেবারে বাস্তব ঘটনা। এদিন ভাগীরথীতে টিউবে করে ভেসে আসা এক বিদেশি বৃদ্ধকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে পূর্বস্থলী থানার পুলিশ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই বৃদ্ধ, তবে ইতিমধ্যে অজ্ঞাত পরিচয় বিদেশি ওই বৃদ্ধের নাম এবং পরিচয় জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে পূর্বস্থলী এক নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত জালিডাঙ্গা ভাগীরথী নদীতে মায়াপুরের দিক থেকে একটি টিউব ভেসে আসছিল। দূর থেকে ওই টিউবটিকে দেখলে কিছু বোঝা না গেলেও সময়ের সাথে সাথে যত টিউবটি এগিয়ে আসে, স্থানীয় বাসিন্দারা দেখতে পান ওই টিউবের ওপর বাধা অবস্থায় রয়েছেন এক বিদেশি বৃদ্ধ। এরপরে স্থানীয় বাসিন্দারা ওই বৃদ্ধকে তুলে নিয়ে ঘাটে আনেন, খবর দেওয়া হয় পূর্বস্থলী থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ এসে ওই বৃদ্ধকে তড়িঘড়ি করে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় কালনা মহকুমা হাসপাতালে। বর্তমানে ওই বৃদ্ধ কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তবে স্থানীয় বাসিন্দা এবং পুলিশের প্রাথমিক অনুমান, মায়াপুর মঠের কোনো সাধু সন্ন্যাসী হতে পারে ওই ব্যক্তি। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের দাবি, উদ্ধার হওয়া ওই বৃদ্ধের গায়ে কাটা চিহ্নের দাগ রয়েছে। এই বিষয়ে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, এদিন সকালে একটি টিউব ভেসে আসে, সেই টিউবের ওপর বাধা ছিল এক বিদেশি বৃদ্ধ। এরপর পুলিশকে খবর দেওয়া হয়, পাশাপাশি আমরা বাসিন্দারা মিলে ওই টিউবটি থেকে বৃদ্ধকে উদ্ধার করে ঘাটে নিয়ে আসি। এরপর পুলিশ আসে ঘটনাস্থলে, এসে ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে বৃদ্ধের শরীরে কাটা চিহ্নের দাগ ছিল, এই বিষয়ে তিনি আরো জানান। আমি এসে দেখলাম যে উনি একটা টিউবের মধ্যে ছিল, দিয়ে এই যে এখানে যারা ডিউটিতে ছিল তারা টানাটানি করছিল ধরে, এই জলদস্তা আসে, হ্যাঁ তারা ডিউটিতে এসে ওনারা এখানে ধরাধরি করছিল, দিয়ে ওনারা পারছিল না বলে আমরা একটু সাহায্য করেছি। ওনারা উনি তো জলে তো অনেকক্ষণ ছিল, উনি অসুস্থ হয়ে গেছে, শরীরে কোনো চিহ্ন ছিল, হ্যাঁ শরীরে একটু কাটার দাগ ছিল, দিয়ে আমরা ঘাটের ধারে সবাই জলদস্তা ওরা তুলে গাড়ি করে হসপিটাল পর্যন্ত। ইংলিশে কথা বলে, এবার আমরা অতটা বুঝার ইয়ে নেই, এটা মায়াপুর ওই দিক থেকে এসেছিল। সাত সকালে ওই বৃদ্ধের টিউবে করে ভেসে আসার এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বৃদ্ধ কি কোনোভাবে অসাবধানতা বশত জলের স্রোতে ভেসে এসেছে, নাকি ওই বৃদ্ধকে কেউ বা কারা ভাসিয়ে দিয়েছে? ইতিমধ্যেই এমনই নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধের নাম এবং পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি কিভাবে বৃদ্ধ ভেসে এলো তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, কালনা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।